নমস্কার বন্ধুরা, আজকে আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি খুব সহজে কাতলা কালিয়া তৈরির রেসিপি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। কাতলা কালিয়া তৈরির জন্য আমাদের প্রথমে কিছু প্রস্তুতির প্রয়োজন, চলুন সেগুলি দেখে নেওয়া যাক। প্রথমে মাছগুলো ম্যারিনেট করে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এবার এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এবার মাছগুলোকে 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেটে রেখে দেব। এখন আমি নিয়েছি 2 বড় চামচ টক দই, এবার এগুলোকে ভালো করে ফেটিয়ে নেব। টক দই ফাটানো হয়ে গেলে এগুলোকে একটি সাইডে রেখে দেব। এবার আমি কালিয়ার গ্রেভি তৈরির জন্য এখানে নিয়ে নিয়েছি 2 ছোট পেঁয়াজ, নিয়েছি 5টা রসুনের দানা, নিয়েছি লঙ্কা 5টা এবং আদা। এগুলোকে আমি গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার আমি মশলার একটি পেস্ট তৈরি করে নেব, তার জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, নিয়ে নিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। এবার আমি জল দিয়ে এটার একটি ঘন পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি হয়ে গেলে এগুলোকে একটি সাইডে রেখে দেব। এবার আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, তেল গরম হলে তাতে দিয়ে দেব মাছের পিসগুলো। এক পিঠ হয়ে গেলে মাছের পিসগুলোকে উল্টে দেব। মাছের পিসগুলো আমরা ব্রাউন কালার করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নেব। এবার ওই তেলেই দিয়ে দেব 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা জিরে, এবার দিয়ে দেব গোটা মশলা, এবার দিয়ে দিচ্ছি চিনি। এগুলোকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব যতক্ষণ না চিনি গলে যাচ্ছে। এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ভেজে নেব, পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার এখানে আগে থেকে করে রাখা পেঁয়াজ আদা রসুন লঙ্কার পেস্টটা দিয়ে দেব। এবার এগুলোকে ভালো করে কষিয়ে নেব। মনে রাখবেন, মশলা যত ভালো করে কষাবেন গ্রেভিটাও খেতে ততই ভালো হবে। এবার এখানে মিক্সির জারটা ধুয়ে সামান্য জল দিয়ে দেব। এগুলো জল প্রায় শুকিয়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে করে রাখা মশলার পেস্টগুলো। আপনারা এখানে চাইলে শুকনো মশলাও দিয়ে দিতে পারেন, কিন্তু শুকনো মশলা দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি মশলার পেস্ট তৈরি করে দিয়েছি। এর মধ্যে একটু সামান্য জল দেব মশলার বাটিটা ধুয়ে। এবার মশলা ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলার ভেতরের জলগুলো আবারও শুকিয়ে যাচ্ছে। মশলার জল প্রায় শুকিয়ে এসছে, এই অবস্থাতে আমরা মশলার মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা টমেটো এবং সঙ্গে সঙ্গে দিয়ে দেব লবণ।
আবারও মশলা কষাবো যতক্ষণ না টমেটোগুলো নরম হয়ে আসছে। আপনারা এখানে গোটা টমেটো না দিতে চাইলে টমেটো পেস্ট করে দিয়ে দিতে পারেন। মশলা কষানো প্রায় হয়ে এসেছে, এখানে দিয়ে দেবো আমরা আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। মনে রাখবেন টক দই ব্যবহারের আগে অবশ্যই টক দইটাকে ফেটিয়ে নেবেন। এবার টক দই দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি টক দইয়ের বাটি ধোয়া জল। টক দই দিলে গ্রেভির একটি সুন্দর কালার আসে। আপনারা না চাইলে টক দইটা নাও দিতে পারেন। আবার মশলাটা টক দইয়ের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। মনে রাখবেন মশলা যত কষাবেন ততই গ্রেভিটা খেতে সুন্দর হবে। মশলা কষানো হয়ে গেছে, এই অবস্থায় দিয়ে দেব 2 কাপ পরিমাণ জল। এই জলের সঙ্গে আবারও মশলাটাকে একটু নেড়ে চেড়ে নেব। এবার একবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভিটা একবার ভালো করে ফুটে উঠলে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো। মাছের পিসগুলো দিয়ে গ্রেভিটাকে নেড়েচেড়ে দেওয়ার সময় খুব আলতো হাতে নেড়েচেড়ে দিতে হবে। এবার 5 মিনিটের জন্য ঢাকা দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেব। এবার দিয়ে দেব গরম মশলা। গরম মশলা দেওয়া হয়ে গেলে আবারও ভালো করে নেড়েচেড়ে দেব, কিন্তু খেয়াল রাখতে হবে মাছগুলো যাতে ভেঙে না যায়। খুব হালকা হাতে নেড়েচেড়ে দিতে হবে। এবার আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। 5 মিনিট পরে ঢাকা খুলে দেব। এটা পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে। এই কাতলা কালিয়া রেসিপিটি আপনারা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন। আশা করি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটিও দাবিয়ে দেবেন।